ওই সেমিনারে সাংবাদিক ভাইরা ছিল, আলমরা ছিল, ফরিস্টার বলেছি হিজবুত তাওহীদের আকীদা মুসলমানি আকীদা নয়, হিজবুত তাওহীদ থেকে সতর্ক থাকবেন, তারা আসলে হিজবুত তাওহীদ নয়, হিজবুত শয়তান, হিজবুল কুফর, কুফরে ওয়াসির ঠিক না বেটি। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার, নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইসলামের বিরুদ্ধে যারা বেশি বেশি ষড়যন্ত্র করতেছে তাদের ভিতরে আরেক ফেরকা বের হয়েছে, হিজবুত তাওহীদ। ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে কী কী ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে তার একটু তালিকা শুনেছি আমি। আমরা কী করতেছি? হিজবুত তাওহীদ সম্পর্কে আমি গত রমজানে ঢাকা একটা সেমিনার করেছি, ওই সেমিনারে সাংবাদিক ভাইরা ছিল, আলমরা ছিল, ফরিস্টার বলেছি হিজবুত তাওহীদের আকীদা মুসলমানি আকীদা নয়, সমস্ত আকীদার কথা বলতে পারবো না, কিছু আকীদা শুনেন। দুশ্মনকে চিহ্নিত করতে হবে, শত্রুকে চিহ্নিত করতে হবে, না হয় সরল মানা মুসলমানরা মুসলমানদের ইমান আকীদা তারা নষ্ট করে ফেলবে, ঠিক না বেটি? বড়ায় দোষে তা যারা ফেদা কোন বলে কিন্তু সেটা দুশ্মন যুদা কোন, কে ভালো কে মন্দ, কে সোজা কে বাঘা, কে বন্ধু কে শত্রু চিহ্নিত করত জানত। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা হলো বায়েজিদ খান পন্নী। এই বায়েজিদ খান পন্নী ইমাম মাহদির দাবি করেছে, সে বলে মাহাদি কি ভাই, মাহাদির নাম কি হবে জানেন না আপনারা? মাহাদি যখন বের হবে মাহাদির নাম কি হবে? মুহাম্মদ। আর বায়েজিদ খান পন্নীর নাম হলো বায়েজিদ, সে মাহাদি হতে পারে? আরে সে মাহাদি নয়, সে একটা এবাদত খানার ইমামও হতে পারবে না, সে দুষ্টু, সে দুষ্টু, সে অযোগ্য। তাদের আরেকটা আকীদা হলো কবরের কোনো আজাব নাই, তারা আজাবে কবরকে অস্বীকার করে, কবরের কোনো আজাব নাই, হবে না। অথচ সহি সহি হাদিসের দ্বারা প্রমাণিত যে খবরের কি হবে, যারা বেঈমান কাফের নাফরমান তাদের খবরের আজাব হবে। তাহলে এই হিজবুত তাওহীদ এই সমস্ত হাদিসের অস্বীকারী, মনকারে হাদিস, যারা মনকারে হাদিসের অস্বীকারী তারা মুসলমান হতে পারে? তাদের আরেকটা আকীদা হলো বর্তমান ইসলাম প্রকৃত ইসলাম নয়, কত বড় জঘন্যতম কথা, বর্তমান ইসলাম প্রকৃত ইসলাম নয়। আরও আছে অনেক বলার সময় নেই, এই হিজবুত তাওহীদ থেকে সতর্ক থাকবেন, তারা আসলে হিজবুত তাওহীদ নয়, হিজবুত শয়তান, হিজবুল কুফর, কুফরে ওয়াসির ঠিক না বেটি?
হিজু মানে কাফেলা দল, তারা আসলে তৌহিদের দল নয়, তারা শয়তানের দল, কুফর আর শিরকের দল। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।